হাসান মাহমুদ একজন বাংলাদেশি ক্রিকেটার তিনি লক্ষ্মীপুর জেলায় ১২ অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন। দুই হাজার সতেরো সালে তিনি জাতীয় ক্রিকেট ক্রিকেট চট্টগ্রাম দলের প্রথম শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন লক্ষ্মীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফারুক ও গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে হাসান তারা দুই ভাই ও তিন বোন ভবিষ্যতের সফলতা কামনা করে হাসান মাহমুদের বাবা মা লক্ষীপুর সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ক্রিকেট খেলায় বাবা মায়ের পাশাপাশি হাসানের অনুপ্রেরণা জেলা ক্রীড়া সংস্থার কোচ মনির হোসেন ক্রিকেট খেলায় তার হাতে খড়ি এই কোচের কাছ থেকেই খোঁজ নিয়ে জানা গেছে দুই সালের শেষ দিকে জেলা ক্রিকেট একাডেমিতে কোচ মনিরের সঙ্গে হাসানের পরিচয় হয় জাতীয় দলে হাসানি লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে হাসান মাহমুদ ১৩ ম্যাচে দশ উইকেট নিয়েছেন এর মধ্যে খুলনা টাইগার্সের বিপক্ষে বত্রিশ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন নিখুঁত লাইন লেন্থের পাশাপাশি গতি দিয়ে বেশ আলোচিত ছিলেন তিনি বছর দুয়ে আগে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের হয়ে যুব বিশ্বকাপে খেলেছেন হাসান সেবার ইংল্যান্ডের বিপক্ষে তিন উইকেট নিয়েছিলেন তিনি তখন তার বোলিং প্রশংসা করে ভবিষ্যৎ স্টার লিখে টুইট করে আইসিসি হাসানের হাসানের বাবা মোহাম্মদ ফারুক জানান ক্রিকেট খেলায় আগ্রহ ছিল প্রায় দেখা যেত খেলার মাঠ থেকে সে পরীক্ষা দিতে যেত অবসর সময় ক্রিকেট নিয়ে সে ব্যস্ত থাকত দেশের হয়ে খেলার বিষয়ে জানতে পেরে খুব খুশি হয়েছে আশা করছি ভালো বলিং করে সে দেশের সুনাম বাড়াতে সক্ষম হবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে গত প্রায় দেড় মাস ধরেই বাড়ির বাইরে ছিলেন বিশ বছর বয়সী পেসার হাসান মাহমুদ খেলেছেন ঢাকা প্লাটুনের হয়ে তার দল শেষ চারে বাদ পড়ার পর ফিরেছেন নিজ জেলা লক্ষ্মীপুরে ইচ্ছে ছিল এতদিন পর বাড়ি ফিরে কিছুদিন সময় কাটাবেন বাবা মা ও বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু সে সুযোগটি পাচ্ছে না লক্ষ্মীপুরের এ তরুণ পেসার কেননা তাকে পুনরায় ফিরতে হচ্ছে রাজধানী ঢাকায় এবার কোনো ঘরোয়া বা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট নয় সরাসরি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্যই পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন পেসার হাসান মাহমুদ প্রাথমিকভাবে খবরটি তার বিশ্বাস হয়নি জানিয়ে আরও বলেন তাৎক্ষণিক আমি বিশ্বাস করতে পারিনি পরে বাবা মা কোচ ও বন্ধু বান্ধবকে এই সুখবরটি জানাই সবাই এতে খুব খুশি হয়েছে দেশের জন্য নিজের সেরাটা খেলার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এজন্য লক্ষীপুর সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি